हेलो फ्रेंड्स, सोनालिस किचेने सबाई के स्वागत। आज के आमी अपना कास्टार्ड बनिए देखाबो। वीडियोटी भालो लागले सबार काछे अनुरोध रइलो आमार चैनलटा लाइक और सबस्क्राइब कर देवार। चलुन देखेनी किभाबे बानाबो। कास्टार्ड बनानोर जोन्ने आमी एखाने हाफ लिटार दूध नियेछि। एई दूधटा आगे 10 থেকে 15 মিনিট फुटिए घन करे नेब। আমি এখানে এবার কি কি ফ্রুট নিয়েছি দেখিয়ে দিই। কলা, আপেল, বেদানা, নাশপাতি আর চেরি। আপনারা যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ চিনি। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি আর 3 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এই কাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে, গরম হলে দুধটা গ্যালা পাকিয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে, এদিকে দুধটাও ঘন হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাস্টার্ডটা আস্তে আস্তে মেশাবো। একটু একটু করে মেশাতে হবে আর নাড়তে হবে, না হলে টাইট হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরো 5 মিনিট আমি এটা নাড়তে থাকবো। দেখুন, আমার কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে। আমার কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি যে ফ্রুটগুলো নিয়েছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, আমার একদম ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গেছে। এবার এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সবাই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত।